প্রকাশ্যে অজ্ঞাত পরিচয় একদল যুবক আচমকাই হামলা করে তিন যুবকের উপর। হামলায় আহত হয় তিনজন যুবকই। ঘটনা তেলিমুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনাটি তেলিমুড়া থানাধীন চাকমাঘাট ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা যায় আম্বাসা থানাধীন স্থানীয় বাসিন্দা হরিমোহন ত্রিপুরা ও তার দুই বন্ধু চাকমাঘাটে তাদের কোনো এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। বেড়াতে যাওয়া তিনজন যুবক চাকমাঘাট বাজারে বাজার করতে গেলে আচমকাই অজ্ঞাত পরিচয় একদল যুবক তাদের উপর আক্রমণ চালায়। এতে আহত হয় তিনজন যুবকই। আহত অপর দুই যুবকের নাম গান্ধী কুমার ত্রিপুরা এবং ধন চাকমা ত্রিপুরা। সঙ্গে সঙ্গে আহতদের নিয়ে যাওয়া হয় তেলিমুড়া মহকুমা হাসপাতালে। তেলিমুড়া মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর হামলায় আহত তিনজন যুবক তেলিমুড়া থানার দ্বারস্থ হয়। এই বিষয়ে তেলিমুড়া থানায় একটি মামলাও লিপিবদ্ধ করা হয়। আহতদের অভিযোগ, এই অজ্ঞাত পরিচয় যুবকের দল নদীতে প্রতিমা নিরঞ্জন করতে এসেছিল। বর্তমানে ঘটনার তদন্ত করছে তেলিমুড়া থানার পুলিশ। গতকাল রাত্রে এই মুঙ্গিয়া থানার ওসি আমাকে ফোনে ইনফর্ম করেছিল এই চাকমাঘাট বাজারে নাকি তিনজন তাদেরকে আটক করা হয়েছে। যথারীতি আমি কতজনকে মারধর করা হয়েছে? কতজনকে এখন ঠিক জানা নেই, জাস্ট ফোনে ফোনে বলেছে তিনজনকে। কাদের বিরুদ্ধে অভিযোগ?